আজ আমি শেয়ার করব 10টি কিচেন টিপস। টিপস নাম্বার 1, এই ধরনের পাত্রে আমরা কেক বাড়িতে বানিয়ে থাকি, তো অনেক সময় বাটার পেপার বা বেকিং পেপারটা কিন্তু আমরা পাই না বা আশেপাশে কোথাও হঠাৎ পাওয়া যায় না। তো এভাবে কিন্তু আমরা এই যে সাদা পেপারে কিভাবে আমরা এই বেকিং পেপারটা বানিয়ে নিতে পারি, দেখুন এভাবে বক্সটা বসিয়ে এভাবে দেখুন রাউন্ড করে আমি দাগ দিয়ে এভাবে কেটে নিচ্ছি। খুব সহজে কিন্তু এটা বাড়িতেই বানিয়ে নেওয়া যায়। তো এই টিপসটা আশা করি আপনাদেরও অনেক উপকারে আসবে। তো দেখুন পাত্রটাতে আমি এভাবে অয়েলটা মেখে নিচ্ছি, এই যে ব্রাশ করে নিচ্ছি অয়েলটা চারটা পাশ, আর এই যে সাদা কাগজটা আমি এভাবে বসিয়ে আবারও একটু ভালো করে তেলটা ব্রাশ করে দিচ্ছি। খুব সহজে কিন্তু আমরা এভাবে বাড়িতে সাদা কাগজটা দিয়ে বাটার পেপারটা বা বেকিং পেপারটা আমরা বানিয়ে নিতে পারি, আর সহজে আমরা একটা বাড়িতে কেক বানিয়ে নিতে পারি। টিপসটা আশা করি আপনাদের অনেকটা উপকারে আসবে, আশা করি ভালো লাগবে। এইভাবে বানিয়ে নিলাম টিপস নাম্বার 2। দেখুন এই ধরনের চিরুনিগুলো কিন্তু আমাদের খুবই নোংরা হয়ে যায়। এই যে দেখুন এই চিরুনিটা তো খুব নোংরা হয়েছে, আর নোংরা করেই আমি রাখলাম আপনাদের সাথে টিপসটা শেয়ার করার জন্য। দেখুন প্রতিটা চিরুনি অনেকটা কিন্তু নোংরা, যে ধরনের চিরুনি হোক এই চিরুনিগুলো কিন্তু আমরা ব্রাশ দিয়ে অনেক সময় অনেক টাইম নিয়ে কিন্তু আমরা এটা পরিষ্কার করে থাকি। তো কম সময়ে ম্যাজিকটা একটু দেখে নিন, একদম কম সময়ে কীভাবে করা যায়। অনেকগুলো চিরুনি আমরা এইভাবে পরিষ্কার করে নিব। তো এখানে দিয়ে দিলাম এক চামচ ডিটারজেন্ট, আপনারা যে কাপড় ধোয়ার পাউডারটা আমরা ব্যবহার করি যেটাই ব্যবহার করি না কেন, এখান থেকে এক টেবিল চামচ আমি দিয়ে দিলাম। আর চিরুনিটা যাতে ভিজে অতটুকু পানি দিয়ে চুলোয় বসিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এক টুকরো লেবু। এতে কিন্তু ভিনেগারটাও দেওয়া যেতে পারে, তো আমি লেবু আছে তাই লেবুটাই দিয়ে দিলাম। আর এই পানিটাকে আমি একটু জাল করে নিচ্ছি, একটা জাল করে নিয়েই আমি চুলোটা অফ করে দিব। তো দেখুন পানিটা কিন্তু গরম হয়ে গেছে, এখন আমি চিরুনিগুলোও দিয়ে দিচ্ছি। ম্যাজিকটা শুধু দেখুন এক সেকেন্ডে ব্যাপার, আর এটা যদি আমরা টুথব্রাশ দিয়ে এমনি সেমনি ধুতে যাই কিন্তু এই চিরুনিগুলো পরিষ্কার করতে আমাদের অনেকটা টাইম লাগবে আর অনেক পরিশ্রম কিন্তু। তো দেখুন আমি যে নাড়িয়ে দিচ্ছি এতেই কিন্তু ম্যাজিকটা দেখবেন। আশা করি এই টিপসটা আপনাদের অনেক উপকারে আসবে, এটা কিন্তু প্রতিদিনই নিত্য প্রয়োজনীয় একটা কাজ। দেখুন এই গরম পানিটাতে লাগার সাথে সাথে ময়লাগুলো কেমন পরিষ্কার হয়ে গেছে দেখে বুঝতে পারছেন। এখন শুধু আমি একটু পরিষ্কার পানিতে ধুয়ে নিলাম। চটপট এই কাজগুলো আমরা কি সহজে করতে পারি। এই যে টিপস নাম্বার 3, টিপস নাম্বার 3, তো দেখুন এই ধরনের বয়ম বা প্লাস্টিকের অনেক পাত্র কিন্তু আমাদের রান্নাঘরে থাকে, আর এই যে ব্যবহার করা হয় না এই ধরনের চামচও কিন্তু আমাদের রান্নাঘরে থাকে। তো এগুলো দেখুন কতটা নোংরা হয়ে যায়, এই যে তেল চিটচিটে ভাব, এটাকে কিন্তু আমরা যদি ধুতে যাই অনেকটা কিন্তু সময় লাগে, তাও এটা কিন্তু গ্যাসের চুলার তেলের অনেকটা নোংরা হয়ে থাকে এসব জিনিসগুলো। এটাও আমরা কীভাবে চটপট করে নিতে পারি, তো এইভাবেই একটু গুরু সাবান দিয়ে আর এই যে এক পিস লেবু দিয়ে দিলাম, এটা কিন্তু রান্নাঘরে আমাদের সবসময় কিন্তু থাকে হাতের কাছে এই জিনিসগুলো। আর এই যে ময়লা হওয়া জিনিসগুলো আমি দেখুন কীভাবে পরিষ্কার করে নিচ্ছি, তো পানিটা যখনই ফুটে আসছে তখনই আমি এই চামচগুলো দিয়ে দিচ্ছি। এই যে দেখুন আর চামচের এই যে হ্যান্ডেলটা সবগুলো আমি ভিজিয়ে দিচ্ছি, আর এই ঢাকনাগুলো আমি শুধু ম্যাজিকটা দেখানোর জন্যই দেখাচ্ছি। দেখুন কতটা নোংরা আর দেখতে পাবেন। তো পানিটা আমি কিন্তু ফুটে ওঠার সাথে সাথেই কিন্তু চুলাটা অফ করে দিয়েছি, আর এইভাবে দেখুন যে যে কোনো বয়ম প্লাস্টিক হোক বা টিনের কৌটা হোক আমাদের রান্নাঘরে কিন্তু এগুলো অনেকটাই লাগে মশলাপাতি রাখার জন্য, আর এগুলো কিন্তু নোংরাটাও বেশি হয়, অনেক নোংরা হয়ে যায় ময়লা হয়ে যায়।
তো এভাবে আমি ঘুরিয়ে জাস্ট একটু গরম পানিটাতে ভিজিয়ে নিলাম আর পানিটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি কেননা এটা তো আর গরম অবস্থায় হাত দেওয়া যাবে না তো দেখুন ম্যাজিকটা এই যে শুধু আমার হাতটা স্পর্শ হওয়ার দেরি ময়লাটা কিন্তু চটপটি কোথায় উড়ে গেল দেখুন হাতটা লাগলেই কিন্তু আমার ময়লাগুলো উঠে আসছে এই পাশটা কিন্তু আমার নেকড়াটা কিন্তু দিয়ে পরিষ্কারটা হবে না বুঝতেই পারছেন ঢাকনাটা এটা আমার ব্রাশ দিয়ে করতে হবে এই ঢাকনাটাও দেখুন কতটুক ময়লা হাতটা লাগার সাথে সাথে কিন্তু আমরা এগুলো শুধু ধুয়ে নিলেই এগুলো পরিষ্কার এই টিপসটা কিন্তু আমাদের খুবই প্রয়োজনীয় আর কাজকে কতটা সহজ করবে বুঝতেই পারছেন পট বা যে কোনো জিনিসই রান্নাঘরের কিন্তু এভাবে তেল চিটচিটে ঘ্যাসের রান্নায় এগুলো হয়ে থাকে তো দেখুন ম্যাজিক এটা একটা ম্যাজিকই বলতে পারেন হাতটা লাগার সাথে সাথে কিন্তু দেখুন এটা কিন্তু আমি চাপ দিও এই যে মেজে নিতে হচ্ছে না সবগুলো জিনিস আমি এইভাবে একে একে জাস্ট শুধু ধুয়ে নিব এই টিপসটা আশা করি আপনাদের অনেক উপকারে আসবে রান্নাঘরের কাজে এই চামচগুলো দেখেন তো সবগুলো আমি এইভাবে একটু ধুয়ে এই যে নিয়ে নিলাম নতুনের চাইতো নতুন হয়ে গেছে বুঝতেই পারছেন সবগুলো কিন্তু একদম ঝকঝকে টকটকে আর একদম কম টাইমে কিন্তু এই কাজগুলো করে নেওয়া যায় এটাই শেয়ার করলাম আশা করি ভালো লাগবে তো কাঁচামরিচ রাখার ক্ষেত্রে আমরা কিন্তু অনেক দিন সংরক্ষণ করে রাখি যখন আমরা সস্তায় পাই অনেকগুলো কাঁচামরিচ কিনে নিয়ে আসি অবশ্যই কাঁচামরিচের বোটাগুলো ফেলে নিতে হবে আর কাঁচামরিচটা যখন ভেজাভাব থাকে তখন অবশ্যই একটু শুকিয়ে নিতে হবে ফ্যানের নিচে রেখে তো এখন আমি এভাবে দেখতেই পাচ্ছেন খবরের কাগজ নিয়ে নিয়েছি আর কাগজটাকে আমি চারপাটে ভাঁজ করে এই যে মরিচগুলো এভাবে বক্সে নিয়ে নিচ্ছি আরেকটা পেপারও আমি একইভাবে চারপাটে ভাঁজ করে নিচ্ছি এতে কিন্তু অনেক দিন কাঁচামরিচটা সংরক্ষণ করা যাবে যতদিন না কাঁচামরিচটা ফুরিয়ে যায় ততদিনই কাঁচামরিচটা একটা মরিচও নষ্ট হবে না আর মরিচগুলো অবশ্যই ভালো দেখেই নিতে হবে পচা দেওয়া যাবে না তো আমরা ধনে পাতাও এভাবে আমরা অনেক দিন রেখে কীভাবে খেতে পারি তো ধনে পাতাটা একটু ভিজে ভিজে ভাব এটাকে আমি একটু শুকিয়ে নেব ফেনে নিচে এভাবে মেলে এভাবে শুকিয়ে নেওয়ার পর 10 মিনিট যখন আমি এভাবে রেখে দিলাম পানিটা অবশ্যই শুকিয়ে গেছে এখন আমি এভাবে একটু নিউজ পেপার নিয়ে নিয়েছি আর এই যে গোড়াগুলো আমি ফেলবো না অর্থাৎ শিকড়গুলো তাতে আমার অনেক দিন সংরক্ষণ করা যাবে ভালো থাকবে তো এভাবে পেপারটার মধ্যে এভাবে মুড়িয়ে দেখুন আমি যেভাবে মুড়িয়ে রাখছি এভাবে মুড়িয়ে দুইটা সাইড আমি এভাবে সুন্দর করে মুড়িয়ে এভাবেও কিন্তু ফ্রিজে রেখে যাওয়া যায় নর্মাল ফ্রিজে আর যদি এভাবে বক্সে রাখি তাহলে কিন্তু আরও অনেক দিন ভালো থাকবে এভাবে আমরা সংরক্ষণ করতে পারি এই টিপসটাও আশা করি ভালো লাগবে টিপস নাম্বার 6 আমরা কিন্তু এই ধরনের প্যাকেট সুজি ব্যবহার করে থাকি খেয়ে থাকি কিন্তু পুরোটা কিন্তু আমাদের একসাথে হয়তো খাওয়া হয় না অনেকটা সুজি থেকে যায় তো এই সুজিটা আমরা কীভাবে অনেক দিন সংরক্ষণ করতে পারি দেখুন তো আমার কিন্তু এখানে অর্ধেক সুজি রয়ে গেছে প্যাকেটে তো এই সুজিটাকে আমি একটা প্যানে নিয়ে নিলাম আর এইভাবে চুলায় বসিয়ে অবশ্যই লো ফ্লেমে রেখে সুজিটাকে আমি এভাবে একটু টেলে নিব তো এখানে যদি আপনি কালার করে ভেজে নিতে চান তাও পারেন আর যদি চান যে না আমার সুজিটা সাদাই রাখবো কালার করব না তাহলে এভাবে সাদা অবস্থায় একদম লো ফ্লেমে রেখে এভাবে তেলে ঠান্ডা করে এইভাবে যদি আমরা একটা পাত্রে রেখে দিই অবশ্যই ঢাকনাটা ভালো দেখেই রাখতে হবে তো আমরা কিন্তু অনেকগুলো ম্যাশ এভাবে নিয়ে আসি অনেকে দিয়ার সলাই বলেন বা ম্যাশ বলেন ম্যাশগুলো কিন্তু নেতিয়ে যায় বারোটা কিন্তু কাজ করে না জ্বলতে যায় না সবার ক্ষেত্রে কিন্তু এরকম সমস্যা হয়ে থাকে তো আমরা যে ভাত রান্না করি চাউলটা এই চাউল যদি এই প্যাকেটে এভাবে যতটুক দেওয়া যায় এভাবে রেখে যদি আমরা ম্যাশটা রেখে দিই যতদিনই ইচ্ছে ম্যাশটা এভাবে রেখে আমরা জ্বালাতে পারি এতে কিন্তু আর কোনো সমস্যাই হবে না তো দেখুন এখানে আমি আরেকটা টিপস শেয়ার করছি আমরা কিন্তু
অনেকগুলো চিনি একসাথে এভাবে একটা পটে রেখে কিন্তু ব্যবহার করি। এতে কিন্তু অনেক সময় দেখা যায় পিঁপড়া লেগে যায়। তো এটা আমি যদি কয়েকটা লবঙ্গ রেখে এভাবে জারটা বন্ধ করে রাখি, অনেক দিন কিন্তু এটা ভালো থাকবে। মসুর ডাল কিন্তু আমরা ব্যবহার করে থাকি, অনেকগুলো মাসের ডাল কিন্তু আমরা প্রায় এক মাসের ডাল একসাথে কিনে থাকি। তো এই ডালই কিন্তু পোকা লেগে যায়। এই পোকা থেকে ভালো রাখার জন্য ডালটাকে এভাবে কয়েকটা শুকনো লঙ্কা, কয়েকটা লবঙ্গ, আর যদি এভাবে কয়েকটা তেজপাতা দিয়ে জারটা ভালো করে লাগিয়ে রাখেন, তাইলে কিন্তু আর কোনো পোকা লাগার কোনো সম্ভাবনা নেই। ডালটা একদম ভালো থাকবে যতদিন না শেষ হয়ে যায়। দেন টিপস নাম্বার 9, এখানে কিন্তু আমি কয়েক পিস এই যে কাপড় নিয়ে নিয়েছি, এগুলো কিন্তু গেঞ্জি, যে হাতা কাটা দেখতেই পাচ্ছেন, এই যে এগুলো কিন্তু অনেক সফট। তো এটা আমরা ফেলে না দিয়ে এটাকেও আমরা কাজে লাগাতে পারি। তো দেখুন এটা কিন্তু গেঞ্জির কাপড়, বুঝতেই পারছেন কতটা সফট। এটা ব্যবহার করতে কিন্তু খুবই আরামদায়ক রান্নাঘরে। তো এটাকে আমি দেখুন এভাবে দুইটা দুইটা করে, অর্থাৎ চার পার্ট হয়ে গেল। তো একটা সাইড এভাবে মুড়িয়ে সেলাই করে নিব। আমরা কিন্তু রান্নার পাত্র যখন গরম থাকে আমরা কিন্তু এই ন্যাকড়াগুলো ব্যবহার করতে পারি। আর এইভাবে যদি সাইডটা একটু মুড়িয়ে সেলাই করে নিই, এটা কিন্তু ব্যবহারে অনেক সুবিধা, আর এটা কিন্তু ধরতে অনেক আরাম, বুঝতেই পারছেন একদম নরম। এইটা এই টিপসটাও কিন্তু আপনাদের আশা করি কাজে লাগবে। আর এটা কিন্তু একটা খুব প্রয়োজনীয়, আমাদের রান্নাঘরে তো এই ধরনের নেকড়া লাগে। তো অবশ্যই এভাবে যদি আপনারা করে নিতে পারেন, তাহলে কিন্তু আরামে কিন্তু রান্নাঘরে ব্যবহার করতে পারবেন। আশা করি এই টিপসটা আপনাদের অনেক উপকারে আসবে, ভালো লাগবে। তো দেখুন কি সহজে আমি এভাবে একটা সেলাই করে নিলাম, আর দেখুন কতটা নরম। আরেকটা আমি একইভাবে সেলাই করে নিব। এই যে দেখতেই পেলেন, কতটা সফট দেখতেই পেলেন। এখন আমি টিপস নাম্বার 10 শেয়ার করব। আমাদের কিন্তু অসাবধানতাবশত অনেক সময় রান্নাঘরের তরকারির মাছ মাংসের ঝোল কিংবা তেল পড়ে যায়, এতে কিন্তু অনেকটা বিপজ্জনক, ফ্লোরে পড়ে গেলে এটা পিছল হয়ে যায়। তো এইভাবে আমরা যদি, এই যে আমরা রুটি বানিয়ে থাকি আটা, এই একটু আটা ছিটিয়ে যদি এভাবে দেই, দেখুন তেল চিটচিটে ভাবটা আর থাকবে না, একদম ইজিতে কিন্তু এটা উঠে যাবে। দেখুন কতটা শুকনা আর কতটা সহজভাবে এটা উঠানো হলো। তো অবশ্যই এই টিপসটা আশা করি টিপসগুলো ভালো লাগবে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।